অবৈধভাবে করছে, কার জন্য করছে? পোতার ছেলের লেগে, যাকে কোনোদিন দেখতে পাবে না, আপনি দেখতে পাবেন আপনার পোতার ছেলেকে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাও দু একজন সবাই, ওই কবে আসবে পৃথিবীতে, তার জন্য আমি জমা করে যাচ্ছি অবৈধভাবে। এটা আমার উচিত যে টাকাটা জমা করে মানুষের অবৈধভাবে দেওয়া। আপনি হিসাব করে দেখেন একবার, একবার ভেবে থাকেন যেটা ওয়া করেছি তো ওখানে আসলে মনে করেন।